তো আপনাদের জানিয়ে রাখি সবাই খেলবে, অবশ্যই খেলবে। এই টুর্নামেন্ট এমন একটা জায়গায় পৌঁছে গেছে প্রত্যেক খেলোয়াড়কেই আমরা দেখতে পাবো, তবে তার জন্য ওয়েট করতে হবে। যে যেভাবে আসবে আমরা তথ্য আপনাদেরকে সেভাবেই দিতে পারবো, আগের থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়। শিবম সাহানি, হ্যালো বোলপুর, এই টিম কি আছে খেলছে? সম্ভবত না। ধন্যবাদ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে নেতাজি সুভাষ কাপের আয়োজন যারা করেছেন তাদেরকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল, তাদের অনারেবল মেম্বারসদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আনিসুর রহমান দেখছেন এই মুহূর্তে বসিরহাট থেকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি এরপর আরও দুটো গ্রুপ স্টেজের ম্যাচ এবং তারপর দুটো কোয়ার্টার ফাইনাল খেলা হবে। তো